মাল তোমার মাপ করনেওয়ালা তুমি আল্লাহর আমি না এ শরিয়া তুমি না বুঝো কেন কয় আল্লাহ মাপ করে দিবে করছি আকাল কুকর করছি যুবককালে করছে যখন যে কয়দিন চাকরি ছিল ও বাবা কপালে হানুনি বড় একটা পয়সার মতো কালা আলকাতরার মতো কালা বানা আলাইছে গষ্টে গষ্টে না না যতগুলা মানুষের হক নষ্ট করছেন প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে এটা বান্দার হক কি ভাবতেছেন আপনার জিন্দেগির এই বডিটারে মনে মনে ভাবতেছেন বুড়া বয়সে এক সিল্লা লাগাইলে এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাজালি হয়ে গেছেন গা এক পীরের কাছে যে মুরিদ হলে ইমাম গাজালি হয়ে গেছেন গা এত সহজ আল্লাহ সব গুনাহ মাফ করবে জেনার গুনাহ মাফ করবে তারপরে আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই ঈদের নামাজও পড়েন নাই একটা রোজাও রাখেন নাই বুড়া বয়সে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দিবে পিছনে যা করছেন আকাম কুকাম নামাজ নামাজ পড়েন নাই মাফ করে দিবে কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছেন ঘুষ খাইছেন নো এগুলো বান্দার হক এগুলো যদি রব্বে কারিম মাফ না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না আল্লাহ মাফ করতে পারেন সব কিন্তু আল্লাহ এটা করবেন না এই হাদিসের দ্বারা প্রমাণ তাহলে বোঝা গেল সমাজে যেগুলো মুনাফিক এগুলোর কল্লা কাটিয়ে দিতে দিছে আল্লাহ বুঝেন নাই হ্যাঁ দেখবেন আগে যারা আওয়ামী লীগ করছে আল্লাহ নুলির এখন সব বিএনপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে আছে না নাই হ্যাঁ ঠিকই আছে মনে রাখবেন ওরে ভাই রে মনে রাখবেন যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী এখন দলছে পলটি খাইছে আমার নীতিও উল্টি না এটার নাম উদ্দেশ্য এটা নয় আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নাই সব আওয়ামী লীগ যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই জামাতের পোলাপানির কেলানির চোড়ে সব জামাত ইসলাম হয়ে গেছে সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি ও বাবা কি হাজি সাহেব হালাকি এক নাম্বার বদমাইশ কথা কন না কেন হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো ইসলামী স্টেট থাকতো যেইগুলা দেখবেন মুনাফেক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলত কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে 100% শরিয়া ভিত্তিক চলে সৌদি আরবও 100% শরিয়া ভিত্তিক নাই সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে আগে নামাজের টাইম হলে আজানের সাথে সাথে দোকান বন্ধ এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই ভিতরে সব নামাজ পড়েন একটাও আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওরে 40 দিন ধরে নিয়ে জেল দিত যেটা নবীর হাদিসে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন এখন সেটা নাই কিন্তু আফগানিস্তানে যান আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে ওরে 40 দিন জেল দেবে কোন মত খর যদি আফগানিস্তানে পাওয়া যায় আরে 40 দিন নিয়ে এক সের গরম ডিম এক সের গরম ডিম গরম ডিম গালের ভিতর দিয়ে না অন্য জায়গা দিয়া ভালো আবার হবি না নামাজি আবার কেন হবি না এইভাবে যদি কোন দেশ সত্যিকারে ইসলামী স্টেট কায়েম হইত পৃথিবীতে এমনি নামাজির সংখ্যা বাইরে যাইত কথা কন না কেন বিশ্বনবীর জামানায় এক চোর ধরা গেছে চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর একেবারে সংক্ষেপে চোর মোবাইল চোর কথা কর না কেন মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যান্ডেল জুতা কথা কর জুতা চুরি ছিল এটা স্যাম্পল চোর মানে এটা কোন হিসাবে জানে না জুতা আছে এখন ওই 10টা জুতা কেউ নেয় না এখন দেহে মোবাইলটা কোন পকেটে রাখছে কথা কর না কে আগে মসজিদে দেখতো ঢুকে নতুন জুতাটা কোন জায়গায় রাখছে এফএক্স এর কোনটা বাটা স্যান্ডেল কোনটা কথা কর আর এখন দেখে অ্যান্ড্রয়েড সে আইফোন কার পকেটে আছে স্যামসাং অপো ভালো ভালো সেট কোন জায়গায় রাখছে সূরা খালি ওদিকে ও নামাজের টেনশন না ও টেনশন শুধু ভালো মোবাইল একটা চুরি করা যাবে কেমনে কেন একটাই চুরি করলে তো বিষয় হবে কথা কর না তো সৌরাকটা ধরা খেয়ে গেছে মসজিদের মধ্যে কি সৌর সাহাবা খেজুর বেচতে আইছে
খেজুরের বস্তাটা তুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকছে উনি মাশাআল্লাহ নিয়া বাজারে উটি বস্তা খুইলা উনি বিক্রি করা শুরু করছে মনে করছে বস্তাই উনি সাহাবী খুঁজতে খুঁজতে যায় দেখে বাজারে আমার খেজুর উনি বিক্রি করে কিও ভাই তোমার তো জিম্মাদারি দেই নাই তুমি আমার খেজুর বিক্রি করো মানে কয় ভুলে আয়া বসে একজনের বস্তা দেখেন না চোর যখন দেখে পুরান জুতা থুইয়া নতুন জুতা বাইরে বাইতে গেছে কোনোভাবে ধরা খাইছে দেখা গেছে এমন জনের দা নিছে ইমাম সাহেবের দা নিছে কথা বল না কেন আমার জীবনে কত জুতা নিছে আবার মিষ্টির পুটলার ভিতরে দিয়েও গেছে জুমার সময় জুমার নামাজ পড়ানোর লেগে নতুন এক জুতা একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি তাড়াতাড়ি তাফসির করবো মনে করছি আমারটা কে নিব মাশাআল্লাহ নতুন জুতাটা লয়ে গেছে হারুন আর রশিদের বিবি কয় ওই মালিকের চোখ বড় বড় হয়ে গেছে আব্দুল্লাহর তুই কি কস শুনছি হারুন আর রশিদের একটা ছেলে হারায় গেছে ওই হারানো ছেলে কি তুমি আব্দুল্লাহ বলে ও মালি দুনিয়ায় হারাইলে একদিন একদিন পাওয়া যায় যদি জাহান্নামের মাঠে একবার হারাইয়া যায় কেউ কাউরে খুঁজা পায় না গো মালিকের টিকা কোন দিন যেন আমরা না হারাই আমার সালাম পৌঁছাই দিও বাবারি দরজায় আমি হারুনের সন্তান আমার বাবার সালাম দিয়া বইলেন আপনার ছেলে আপনার রাজ দরবার থেকে দুইটা জিনিস লয়ে গেছে তার মা দিয়া দিছিল এক জেলার কোরআন শরীফের একটা হীরার আংটি মায়ের মানো তোমার মার কাছে পৌঁছে দিও বাড়ির মালিক পাগলের মতো দৌড়ে আর কয় আব্দুল্লাহ রে তুই এই কথা বলিস না আমি তোর লাশটা তোর বাবার কাছে পৌঁছে দিব চাচা না না আমার মন বলে আমার মাটি তোমার এই কবরস্থানে আছে কারণ আমার রসুল বলছে যার মাটি যেখানে সেখানে তার দাফন হবে যেই জায়গার মাটি দিয়া তারে বানাইছে আমার আল্লাহ ওই জায়গায় তার কবর হবে আল্লাহু আকবার বলতে পারে না এই আবুল জীবনেও পাবে না এখানে মসজিদ বানাবে নিয়াত করছে তার মা কি এই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে আবু দাউদ শরীফের হাদিস যেই জায়গার মাটি দিয়ে পৃথিবীতে আপনারে বানাইছে মক্কার মাটি দিয়ে যদি আপনারে বানায় মক্কায় আপনার দাফন হবে যেখানে আপনার মাটি দিয়ে আল্লাহ বানাইছে এই মাটি এই নাবিতে লাগানো আছে আবুল সাহেবের মা মাটি এখান থেকে বানানো إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকলে বলি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিককে ওই আল্লাহর প্রশংসা জোরে সরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে মহান প্রতিপালক কবুল করে নিয়েছেন আল্লাহর প্রশংসা তারাই করতে পারে যাদেরকে রব্বে করিম সদা সর্বদায় তার শুকর গুজার বান্দাদের মধ্যে আল্লাহ কবুল করেছেন আসলে আপনাদেরকে বোঝানো যাবে না একবার শুকরিয়া আদায় করলে রব্বে করিমের কাছে কত দাম এতই দাম এতই দাম যে সারা পৃথিবীতে যত দামি কাজ আছে ভালো কাজ আছে সবচেয়ে দামি কাজ হলো আল্লাহর কাছে একবার প্রশংসা
এই যে দেখেন পৃথিবীতে যত গাছগাছলা বৃক্ষলতা যাই কিছু দেখেন আল্লাহ কোরআনে বলেন সুবহানাল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান জমিনের মাঝে যত مخلوق দেখেন যত গাছগাছলা দেখেন সবাই আল্লাহর প্রশংসা করে সুবহানাল্লাহ বলেন এই যে গাছের পাতাগুলো দেখেন বাতাস না থাকলেও ঝিরি ঝিরি করে লড়ে এই গাছের ডালগুলো 24 ঘন্টা মওলাই কারিমের জিকির করে পৃথিবীতে যত কোয়ালিটির مخلوق আছে যত কোয়ালিটির مخلوق আছে সমস্ত مخلوق 24 ঘন্টা আল্লাহর জিকির করে এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কোরআনে কারিমের মধ্যে বান্দাকে টার্গেট করে বলেন আল্লাহ রাব্বুল আলামিন তার কালামে কারিমের মধ্যে বলেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবিহুহু বুকরাতাও ওয়াসীলা বান্দা সকাল বিকাল নয় 24 ঘন্টা নয় হার হালাতে নিঃশ্বাসে নিঃশ্বাসে আমি মওলার জিকির করব আর যারা আমার জিকির ঠিকমতো করে আর জিন্দেগির ফিকির সব ঠিক থাকে যদি কোন ফিকির কেমনে ঠিক থাকে যে ব্যক্তি আল্লাহর জিকির করে ওই ব্যক্তির যত ভালো কাজ আছে সব কিছু আল্লাহর পক্ষ থেকে হাসিল হয় সুবহানাল্লাহ জোরে কইলেন না বিশ্ব মানবতার শান্তির দূত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোরআন তার হাদিসের মধ্যে বলেন মানুষ সবচেয়ে বেশি যখন জিকির করবে এই জিহ্বাটা যখন বেশি বেশি করে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে যেরকম ইলিয়াস রাহমাতুল্লাহ আলাইহির কর্ণধার আল্লামা জাকারিয়া সাহেব রাহমাতুল্লাহ ফাজাইল আমল নামক গ্রন্থের মধ্যে লেখেন জিকিরের চ্যাপ্টার লিখতে যে আল্লাহর কুতুব লেখেন যে ব্যক্তি জিহ্বাকে জিকিরের দ্বারা তরুতাজা রাখবে ওই ব্যক্তি মৃত্যুর সময়ও তার জিহ্বা তরুতাজা থাকবে একটা গাছ যেরকম পানি দিয়া তাজা রাখা হয় মরুভূমি অঞ্চলে যারা দেখছেন সৌদি আরবে মধ্যপ্রাচ্যে যারা সফর করছেন মিশর কাতার কুয়েত সৌদি আরব অর্থাৎ যেখানে পানি ছাড়া একটা দিন কোনো গাছ বাঁচবে না আল্লাহর হুকুমে এইজন্য দেখবেন সৌদি আরবের প্রত্যেকটা গাছের নিচে পানির ফোয়ারা দিয়ে রাখে ঝর্ণা দিয়ে রাখে সকাল বিকাল দুই বাল পানি দেয় প্রচুর পরিমাণ পানি দেয় অন্তত একটা গাছের জন্য এক বিঘা জায়গা পানি দিয়ে ভিজানো লাগে সুবহানাল্লাহ এক বিঘা জায়গা ভিজানো লাগে কেন ওই পানিটা রৌদ্রে শুকাইতে শুকাইতে যেন আবার দেওয়ার টাইম হয়ে যায় এত শুষ্ক জমিন সৌদি আরবে তো পানি ছাড়া সামনে গাছ বাঁচে না একটা মোমেনের বডি জিকির ছাড়া বাঁচে না এবং যে ব্যক্তি তার জিহ্বাকে জিকিরের দ্বারা এই জিকির মানে 24 ঘন্টা আল্লাহ আল্লাহর জিকির করা তা নয় মিথ্যা কথা ছেড়ে দেয় এটাও একটা জিকির কথা কোন না কেন দোকানে বইয়া একটা লোকের সাথে পাঁচটা ভালো কথা বলা এটাও জিকির জিকির মানে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জিকির এটাই শুধু জিকির না উযকুরুল্লাহ যিকরান কাসীরা আপনি বাথরুমের ভিতরে বইয়া থাকবেন যত সময় আপনি বাথরুমের ভিতরে বইয়া যদি দোয়া পড়ে ঢুকেন যত সময় আপনি নেপটিন করবেন পায়খানা প্রস্রাব করবেন তত সময় পর্যন্ত আপনার জিকির করা হয়ে যাবে কারণ বাথরুমের মধ্যে বইয়া তো আপনি আল্লাহর জিকির করতে পারবেন না এটা নিষেধ এই জন্য দেখবেন বাথরুমের বাহিরে ওযুখানা বানানো সবচেয়ে বেটার কারণ লেপটিনের ভিতরে ওযু করার সময় কোনো দোয়া পড়া যায় না এটা নিষেধ আল্লাহ এই জন্য দেখবেন মসজিদের বাথরুম একদিকে ওযুখানা রাখবেন কারণ আছে তো লেপটিনের ভিতরে ওযু করলে ওযুর সুন্নাত আদায় হয় না কারণ ওযু করা ফরজ এই ওযুর মাঝে মাঝে কতগুলো দোয়া আছে এই দোয়াগুলো পড়া সুন্নাত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধোয়ার আগে যেরকম হাত ধুইবেন একটা দোয়া আছে সুবহানাল্লাহ বলেন
নাকে পানি দিবেন একটা দোয়া আছে, মুখমণ্ডল যখন ধুবেন একটা দোয়া আছে, আপনি মাথায় হামাসে করবেন একটা দোয়া আছে, আপনি পাও দুইটা ধুবেন দোয়া আছে, খিলাল করবেন খিলাল, হাত পাও খিলাল করা সুন্নাত, এর ভিতরে একটা দোয়া আছে। এই দোয়াগুলো যখন আপনি করবেন হার হালাতের যে জিকির এটা আপনার আদায় হয়ে যাবে। এইজন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মত যখন হার হালাতে 24 ঘন্টা জিকির করে তার জিহ্বাটা তরুতাজা থাকে, আর জিহ্বা যখন তরুতাজা থাকে গাছের মতো, পানি দেনেওয়ালা গাছের মতো, কিয়ামতের মাঠ যেদিন শুরু হবে আল্লাহর সামনে দাঁড়াইয়াও এই লোকটা আল্লাহ আল্লাহর জিকির করতে থাকবে। জিজ্ঞেস করা হবে, এখন তো আর তোর আল্লাহ আল্লাহর জিকির করতে হবে না, আল্লাহ তো সামনে বসা। ওই লোকটা বলবেন, আমি আল্লাহর জিকির বাদ দেবো কেমনে, আমি কবরেও তারে ডাকছি, দুনিয়াও ডাকছি, 24 ঘন্টা তারে ডাকছি, তার সামনে বই একটু তাইকে দেখায় দেই তারে আমি কত ভালোবাসি। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া শাদ্দু হুব্বান লিল্লাহ, মুমিন সবচাইতে বেশি ভালোবাসে আল্লাহকে। কারে? জোরে কোন না, বাড়িতে কি ঘুমাইতে পারেন নাই? চোখ ছোট ছোট দেখা যায়, কারণ কি? অনেক মুসল্লি আছে দাওয়াত ও তাবলীগের দাওয়াত যখন শুরু হয় বয়ান শুরু হয় উনি ভালো মেয়ে মুরগির মতো কাইতে জিমায় রগা ডিলা মুসল্লি। এই মেয়ে নিশা করে মতো মসজিদে গুতে জিমান কে? মসজিদে জিমানোর জায়গা না। এই জন্য তো বিশ্বনবী বলেন যে দাওয়াত ও তাবলীগালারা মসজিদে খায় মসজিদে ঘুমায়, অনেকে মশলা দেয় একটা টাটকা মশলা, এটা জায়েজ আছে নি? ঠিকই কইছে মগার ভমগাই জায়েজ নাই, ঠিকই কইছে মসজিদে খাওয়া দাওয়া জায়েজ নাই, কিন্তু বিশ্বনবীর জিন্দেগি এটাই তো কাটাইছে মসজিদের মধ্যে। সুবহানাল্লাহ কোন লাগে, হ্যাঁ সুবহানাল্লাহ বাইতে যে কই মসজিদে আইয়া একবারে সারা দিন 24 ঘন্টা দোকানের সামনে বইয়া আল্লাহর ওলি ওরে গল্প, যত গীবত শেখায় যা আছে সব চলে, কথা কোন লাগে? জোরে করে আরো জোরে। এই যে আবুল ভাই মসজিদ বানাইছে, এত সুন্দর একটা মসজিদ বানাইছে, এই বেটার দেখবেন চার দোকানে বই কইছে, সম্পদ যে পরিমাণ আছে ওই পরিমাণ মসজিদ বানায় নাই, হালাকে ও জীবনে এক বছর সেমেটে দেয় নাই, ঘুটার ঘুটা বদনাম ঠিকই কয়, কথা কর না কেন? এই এরপরে জোরে কয় না, এ মাইক ক্লিয়ার কর দিবি বেটা, তোর বাপ মাইক ভালো ভালো মাইক, তেমন আওয়াজ হইতেছে, আওয়াজ ক্লিয়ার কর। এই ভালো করে বুঝেন, আওয়াজ বাড়া, টন বেজ বাড়া, যারা ইলেকট্রিসি একবার ইলেকট্রিশিয়ান এনে সুন্দর করে সেটিং করে ফেলবেন, আলহামদুলিল্লাহ বলেন, একবার সেটিং করলে আর যেন হাত দেওয়া হয় না এখানে, এই সেটের ভিতরে কতগুলো কোয়ালিটি আছে এগুলো ঠিক করতে হবে। হ্যাঁ টন বাড়াও, টন টন লেখা আছে, দেখ টন 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 বেস লেখা আছে ইংলিশে, পুরে পুরে বাড়া, মাস্টারটা হালকা বাড়া, হ্যাঁ আলহামদুলিল্লাহ বলেন। এ মুসলমান ভাইরা ভালো করে বুঝবেন, আল্লাহ মানুষের ভালোটা কেউ বলবে না, খারাপটা বেশি করে। আর এইটা যে এই যুগে টানা সান্দুস আসা, এটা রসুলের যুগেও ছিল, রসুলের পিছনে নামাজ পড়ে খাবার টেবিলে বইয়া হইছে বেড়া এত ভালো হবে, তাহলে মক্কাতে পিঠে এই দেশে খেতাইছে, কথা কর না কেন? যদি বেটা এত ভালোই হবে তাহলে তার বাচ্চা সারা তার রাতের অন্ধকারে জোরের মতো পিড়ে খেতাইছে কে? শুনছেন? যার একটা চোখের চাউনিতে সারা পৃথিবী ঘুরত, সে আসমানের দিকে তাকাইলে কঠিন রৌদ্র সেকেন্ডের ভিতরে ঠান্ডা হয়ে যেত, চন্দ্রের দিকে ইশারা করলে দুই টুকরা হয়ে যেত, সূর্যের দিকে তাকাইলে সূর্যের অস্তিত্ব হারায় ফেলত, তার পিছনে কি কয় কয় বেড়া এত ভালো ভালো হইলে, হ্যালো এলাকার লোক পিড়ে খেদাইছে। সাহাবায়ে কিরাম যখন এই কথা বলতেন, হুজুর এই লোকটা আপনার পিছনে দেখেন মাগরিবের আগেও আপনার বদনাম কইয়া আয়া মাগরিবের আপনার পিছনে নামাজ পড়তাছে, নবী বলেন পড়তে দাও, তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, দাওয়াত দিতে থাকো, একদিন নামাজ পড়তে পড়তে এই লোকটা ভালো হয়ে যাবে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার, চিন্তা করো না
নামাজ হলো সব অশ্লীল কাজ থেকে আল্লাহর বিরায়। নামাজ পড়তে পড়তে একদিন লোকটা ভালো হয়ে যাবে, যখন দেখা গেছে এটা ভালো হয়ই না, পরের দিন আবার একজন এসে কয় হুজুর ভাবছিলাম এক বছর পরে ঘুরে বাম ভালো হইল, ভালো হইল না, ও আজকেও দোকানের সামনে বই আপনার বদনাম কয়। আমার রব সাথে সাথে একটা কোরআনের আয়াত নাজিল করলেন, শুনেন কি কয়, ইয়া আইয়ুহান নবী হাদ্দিজিল মুমিনিনা আলাল কিতাল, يا أيها النبي جاهد الكفار والمنافق واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير. يا أيها النبي جاهد الكفار والمنافق نبي جار আপনার পিছনে কথা কয় এগুলা মুনাফিক, আপনি এদের বিরুদ্ধে তরবারি ধরেন, কথাটা বলছে কে, এদের বিরুদ্ধে তরবারি ধরেন, কথাটা বলতেছে আল্লাহ। তা মুনাফিকরাও যে আল্লাহ বানাইছে ওই আল্লাহ কি আল্লাহ দুইজন নেই? ইয়া আইয়ুহান নবী জাহিদুল কুফার ওয়াল মুনাফিক ওয়াগলুদ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিসাল মাসির। আপনি খালি ওকে কল্লাটা কাইটা দেন, জাহান্নাম আমি রেডি করে রাখছি, জাহান্নাম ওয়া বিসাল মাসির। কে বলতেছে? কল্লা কাটতে কয় কে? তাহলে বোঝা গেল সমাজের যেগুলো মুনাফেক এগুলোর কল্লা কাটে দিতে কিছু আল্লাহ, বুঝেন নাই? হ্যাঁ দেখবেন আগে যারা আওয়ামী লীগ করছে আল্লাহর উলির এখন সব বিএনপি হয়ে যাবে যদি বিএনপি ক্ষমতায় আসে, আছে না নাই? হ্যাঁ ঠিকই আছে, মনে রাখবেন। ওরে ভাই রে মনে রাখবেন, যারা সুবিধাবাদী এই জীবনে সুবিধাবাদী, এখন দল সে পলটি খাইছে আমার নীতি ও উল্টি, না এটার নাম উদ্দেশ্য এটা নয়। আবার যখন আওয়ামী লীগ আসবে দেখবেন একজন বিএনপি নাই, সব আওয়ামী লীগ। যদি জামাত ইসলাম ক্ষমতায় আসে দেখবেন একজন আওয়ামী লীগের বিএনপি নাই, জামাতের পোলাপানির কেলানি চলে সব জামাত ইসলাম হয়ে গেছে, সব দেখবেন নতুন নতুন দাড়ি নতুন নতুন টুপি, ও বাবা কি হাজি সাহেব, হালাকি এক নাম্বার বদমাইশ, কথা কন না কেন? হ্যাঁ আমাদের দেশটা যদি আফগানিস্তানের মতো হইতো ইসলামী স্টেট থাকতো, যেইগুলা দেখবেন মুনাফেক এইগুলার পিঠের চামড়া তুলে ফেলতো, কারণ আফগানিস্তানে পৃথিবীতে একটা মাত্র দেশ আছে 100% শরিয়া ভিত্তিক চলে, সৌদি আরবও 100% শরিয়া ভিত্তিক নাই। সৌদি আরবে যাবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে, এখন দেখবেন হাজার হাজার সিনেমার হল বানাইছে সৌদি আরবে, আগে নামাজের টাইম বলে আজানের সাথে সাথে দোকান বন্ধ, এখন দোকান বন্ধ করে মাগার দোকান বন্ধ করে ঠিকই, ভিতরে সব নামাজ পড়েন একটাও, আগে দোকান খোলা থাকলে নামাজ যদি না পড়তো ওরা 40 দিন ধরে নিয়ে জেল দিত, যেটা নবীর হাদিসে আছে আলহামদুলিল্লাহ বলেন না কেন, এখন সেটা নাই। কিন্তু আফগানিস্তানে যান আজান হওয়ার সাথে যদি কারো দোকান খোলা থাকে ওরা 40 দিন জেল দেবে, কোন মত খর যদি আফগানিস্তানে পাওয়া যায় আর 40 দিন নিয়ে এক সের গরম ডিম, এক সের গরম ডিম, গরম ডিম গালের ভিতর দিয়ে না অন্য জায়গা দিয়ে, ভালো আবার হবি না, নামাজি আবার কেন হবি না? এইভাবে যদি কোন দেশ সত্যিকার ইসলামী স্টেট কায়েম হইত পৃথিবীতে এমনি নামাজির সংখ্যা বাইরে যাইত, কথা কন না কেন? বিশ্বনবীর জামানায় এক চোর ধরা গেছে, চোর আমার দেশে তো সবচেয়ে বড় চোর একেবারে সংক্ষেপে চোর মোবাইল চোর, কথা কর না কেন? মোবাইল আবিষ্কার হওয়ার আগে চুরি হয়েছে স্যারদের জুতা, কথা কর না, জুতা চুরি ছিল এটা স্যাম্পল চোর, মানে এটা কোন হিসাবে জানা জুতা আছে, এখন ওই 10টা জুতা কেউ নেয় না, এখন দেহে মোবাইলটা কোন পকেটে রাখছে, কথা কর না কেন? আগে মসজিদে দেখতো ঢুকে নতুন জুতাটা কোন জায়গায় রাখছে, এফএক্স এর কোনটা, বাটা স্যান্ডেল কোনটা, কথা কর, আর এখন দেখে অ্যান্ড্রয়েড সে আইফোন কার পকেটে আছে, স্যামসাং অপো ভালো ভালো সেট কোন জায়গায় রাখছে, সুরায় খালি ওদিকে, ও নামাজের টেনশন না, ওর টেনশন শুধু ভালো মোবাইল একটা চুরি করা যাবে কেমনে,
কারণ একটাই চুরি করলে তুই বিচার পাবি কথা কোন না কে ঠিক তো সূরাটা ধরা খেয়ে গেছে মসজিদের মধ্যে কি চোর সাহাবা একটা খেজুর বেচতে আইছে খেজুরের বস্তাটা তুইয়া মসজিদে নামাজ পড়তে ঢুকছে উনি মাশাআল্লাহ মিয়া বাজারে উটি বস্তা খুইলা উনি বিক্রি করা শুরু করছে মনে করছে বস্তাই উনা সাহাবী খুঁজতে খুঁজতে যায় বাজারে আমার খেজুর উনি বিক্রি করে কিও ভাই তোমার তো জিম্মাদারি দেই নাই তুমি আমার খেজুর বিক্রি করো মানে কয় ভুলে আয়া পড়ছে একজনের বস্তা দেখেন না চোর যখন দেহে পুরান জুতা থুইয়া নতুন জুতা পাইতে পাইতে গেছে কোন ভাবে ধরা খাইছে দেখা গেছে এমন জনের টা নিছে ইমাম সাহেবের টা নিছে কথা বল না কেন আমার জীবনে কত জুতা নিছে আবার মিষ্টির পুটলার ভিতরে দিয়েও গেছে জুমার সময় জুমার নামাজ পড়ানো লাগে নতুন এক জুতা একবার নতুন জুতা কিনে মসজিদে ঢুকছি তাড়াতাড়ি তাফসির করবো মনে করছি আমারটা কে নিব মাশাআল্লাহ নতুন জুতাটা লয়ে গেছে আল্লাহর ওলি নিয়ে যাইয়া যখন আমি জুমার পরে কইছি ভাই জুতাটা আমার ছিল যে নিছেন দিয়ে দিয়ে সুরালো এলাকার মসজিদের এলাকা হিরুনছি তো যখন হুমছে ও জুমার নামাজ পড়ছে কিন্তু জুতাটা বাড়িতে ধুইয়া আবার জুমার নামাজ আমার পিছনে পড়ছে জুমার পরে যখন হুমছে জুতা যেটা নিছি আজকে ভালো ডাইনি বলে ইমাম সাহেব ও ডরে এখন দিব কেমনে ফেরো ওই যে 2 কেজি ওজনের মিষ্টি পুটলা আছে না জুতার রোডের মধ্যে ঢুকাইছে ঢুকাইয়া আমি গেছি ও আছে আমার বউর কাছে দিয়েছি যে উস্তাদ যাইলে মিষ্টির পুটলাটা দিয়ে আমার বউ আবার এটারে ফিরিজের মধ্যে থুয়ে দিছে আবার মিষ্টি করছে আমার জীবনের ঐতিহাসিক ঘটনা তো ফ্রিজের মধ্যে থুয়ে দিছে জুতা ঠান্ডা হইতেছে আমি আইছি 1 সপ্তাহ পরে কয়ে আমি কিছু মেহমান আইছে দেখো ফ্রিজে কি আছে হে মনে করছে মিষ্টি যখন আছে দিয়ে দেয় বাইর করে খুলে সেও হাসে আমিও হাসি মানে দুজন এখন খালি হাসি আমাকে কি এটা কি এটা তো আমি 1 সপ্তাহ আগে দিয়ে দিছি এটা যেন একদম দিয়ে গেল জুমার পরে আপনাদের কাছে নওয়াজে কয় এটা দিয়ে না উস্তাদ জি আইলে তা আমি মনে করছি এটা মিষ্টির পুটলাই তো এমন সর আছে না নাই জোরে কর না কেন আছে না ও বাবা জুতা তোমারটা সেরাটা ধুইয়া আর এক জনটা লয়ে যাও কে তোমার পার মাপ বোঝো না ও বার পার মাপ বোঝো না তুমি ও তোমার সেরাটা ধুইয়া ভালোটা নিয়ে মজা লাগে তো রসুলের জামানে এমন এক চোর ধরা খাইছে হে বস্তাটা হ্যান নিজেরটা ধুই আর একটা লয়ে গেছে বিশ্বনবীর কাছে ধরা খেয়ে গেছে বিশ্বনবী বললেন তোমার ছেলে মেয়ে কয়জন হুজুর আমার ছেলে মেয়ে 4-5 জন নবী বলে একটা কও 4 জন না 5 জন কয় হুজুর 60টা আছে আর একটা রানিং এ আছে বুঝুন নাই অর্থাৎ আমার বিবি প্রেগনেন্ট তাহলে 4-5 জন মানে একটা আইতা আছে নবী বলে 4-5 জন সন্তান তুমি করো এই কাম তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম বুঝছি আপনাদের জন্য কেমন কেমন লাগতা আছে বুঝেন নাই আমার কথা তোমার সন্তানের দায়িত্ব আমি নিলাম 40 দিন মাশাআল্লাহ আল্লাহর হুকুম চোর ধরা খাইলে আসারিক ওয়া সারিকা তো ফাত্তাওয়াই দেহুমা চোর আর সুন্নি যদি ধরা খায় হাত দুইটা কেটে দেবে অতএব কাম হইব না হাত কাটতে ওই সাহাবি হন কান্না শুরু করছে ইয়া রাসূলুল্লাহ আমার হাত দুইটা কেটে ফেললে আমি আমার ছেলে মেয়ের এনে কাম করে খাওয়াবো কেমনে নবী আমার বললেন তোমার বাচ্চা কাচ্চার দায়িত্ব আমি নিলাম আর বড় হওয়ার আগ পর্যন্ত কিন্তু হাত কাটতে হইব সুবহানাল্লাহ কোন আরো জোরে করে যদি হাত কাটার হুকুম বাংলাদেশে থাকতো বাংলাদেশের প্রত্যেকটা সরকারি ডিপার্টমেন্টের ঘুষখোর ঘুষখোর অফিসার গুলার হাত একটাও থাকতো না ওগো ভাত খাওয়ান লাগতো পাও দিয়া নাহলে বউর হাতের চামচ দিয়া কথা কর না কেন যখনই হাত কাটা দেখতেন ভাবতেন এটা সু এটা সু আল্লাহ সৌদি আরব থেকে দেখবেন যারা আসে হাত নাই এই আঙ্গুল নাই মনে মনে ভাববেন এটাই আকামের পালাই বলছিল এটারই হাত কাটা তো রসুল বললেন তোমার হাত কাটতে হবে আল্লাহু আকবার আল্লাহু আকবার সাহাবীতে একটা দামি অঙ্গ সবচেয়ে মানুষের বডির মধ্যে সবচেয়ে শক্তিশালী হলো হাত দুইটা কথা কর না কেন
হাত দুইটা না থাকলে তার কোনো দাম আছে? গোশাগোশি করবেন হাত লাগবে, বাজার বয়ে নেবেন হাত লাগবে, ভাত খাইবেন হেডাও হাত লাগবে, হাত লাগবে না কোন কাজে? সব বাদ দেন, পায়খানা করার পরে আপনার পানি খরচ করে দিবে আরেকজনে, এইটাই তো দামি কাজ, কথা বল না কেন? নবী বললেন হাত কোনটা কাটবে, একটা না দুইটা? আমার নবী যখন বললেন হাত কাটতে হবে, সঙ্গে সঙ্গে সাহাবী কাঁদে আর বলে নবী গো আমি তো তার মাল বুঝাই দিছি, সে যদি আমারে মাফ করে দেয় আমার মালিক কি আমারে মাফ করবে না? আমার নবী বললেন যার মাল চুরি করছিল তার কাছে জিজ্ঞেস করি তুমি কি তারে মাফ করে দিস? বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আল্লাহ রাসূল যদি মাফ করে দেয় আমি মাফ না করনে ওয়ালা কে? আপনি যদি মাফ করে দেন, আমার মালিক যদি মাফ করে দেয় গো আমি তো মাফ করার কেউ না। নবী বলে উল্টা বুঝলাম, মাল তোমার, মাফ করনে ওয়ালা তুমি, আল্লাহর আমি না। যতগুলা মানুষের হক নষ্ট করছেন প্রত্যেকটা হক তার বাড়িতে যায় যে আপনার আদায় করে দিতে হবে, এটা বান্দার হক। কি ভাবতেছেন আপনার জিন্দগির এই বডিটারে? মনে মনে ভাবতেছেন বুড়া বয়সে এক সিগলে লাগাইলে, এক সাল লাগাইলে আপনি একবারে ইমাম গাজালি হয়ে গেছেন গা? এক পীরের কাছে যে মুড়ি দিলে ইমাম গাজালি হয়ে গেছেন গা? এত সহজ আল্লাহ সব গুনাহ মাফ করবে, জেনার গুনাহ মাফ করবে। তারপরে আপনি জীবনে এক ওয়াক্ত নামাজও পড়েন নাই, ঈদের নামাজও পড়েন নাই, একটা রোজাও রাখেন নাই, বুড়া বয়সে নামাজ ধরছেন আল্লাহ মাফ করে দিবে। পিছনে যা করছে নাকাম কুকাম, নামাজ নামাজ পড়েন নাই, মাফ করে দিবে। কিন্তু বান্দার হক যেগুলো চুরি করছে, ঘুষ খাইছে, নো, এগুলো বান্দার হক, এগুলো যদি রব্বেকারি মাফ না করে পৃথিবীর কেউ আল্লাহ পারেন মাফ করতে কিন্তু করবেন না। আল্লাহ মাফ করতে পারেন সব, কিন্তু আল্লাহ এটা করবেন না, এই হাদিসের দ্বারা প্রমাণ। আল্লাহ আকবার বলতে পারলেন না? ওই সাহাবী বলতেছে হুজুর এই লোক মাফ করে দিছে, আপনি এবং আপনার রসুল, আপনি আর আল্লাহ মাফ করে দিলে হয়? নবী বলে না, এই তুমি আন্দাজে কথা কও কেন? আমি আর আমার আল্লাহ মাফ করার কে? এটার মালের দায়িত্ব তোমার, তুমি মাফ করলে আমি এবং আমার আল্লাহ মাফ করে দিবে। আরো জোরে করে, আরো জোরে কর। এখন সাহাবি সুযোগ পাইছে, যাইয়া লোকটারে পা উপরে বলে ভাই তোমার যা চুরি করছিলাম তা তো ফেরত দিলাম, দিলামই সাথে আমি তোমার এক বছর মাগনা তোমার বাগানে কাজ করে দেব। ওই সাহাবি এত নিষ্ঠুর না, ওই সাহাবি এত নিষ্ঠুর না যে ওই সাহাবি তারে দিয়ে এক বছর কাম করাইবে। দেখেন কি করে, ওই সাহাবিও কায়দা করে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ এক বছর কাম করার লাগবো না, হ্যাঁ 40 দিন জেল দেন, 40 দিন জেলখানায় তারে খালি বলে দেন প্রতিদিন অন্তত 20 রাকাত করে তাহাজ্জুদের নামাজ পড়তে হবে। এই হাদিস সাদরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ বলেন যখন তোমরা সোর ধরবা তখন তার শরিয়াত হলো তারে বলে দেবা যে প্রতিদিন 40 রাকাত করে নামাজ পড়তে হবে, নফল নামাজ। ওই লোকটা জেলখানার থেকে আর চোর থাকবে না, এই লোকটা হয়ে যাবে ইমাম গাজালির মতো ওলি, ঠিক না ভাই? ঠিক, জোরে কর। হালাকি আমাদের সে যে আসামি গুলো ধরা খায়, আপনি দেখছেন জেলখানার থেকে আরো মোটা তাজা হইয়া বাইর হয়, কারণ ওখানে যাওয়ার পরে তার দলের লোক পায়, ক্যাডারগিরি হয়, সে সর্দার হয়, 10 বছর জেল খেটে আসার পরে শোনা যায় সে ছোট খাটো একজন শিল্পপতি, কতক্ষণ না কেন? ভালো করে বুঝবেন, জেল কাদের জন্য? ওলি হওয়ার সুযোগ একটাই, জেল ইসুল নবী খাটছে, ইসুল নবী 13 বছর জেল খাটছে, 13 বছরে জেলখানায় থাইকা তার জিন্দগিটা এমন করছে যে হাজার হাজার ডাকাতকে আল্লাহর ওলি বানায় দিয়েছে। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ জেল খাটছে, ইমাম আবু হানিফা যখন জেলখানায় গেছে
তারে তো বিনা অপরাধে ঢুকাইছে তার অপরাধ ছিল কি জুমার মসজিদে হক কথাগুলো বলছে বাচ্চার বিরুদ্ধে কথা বলছে যে এই সরকার যেটা করে একটাও শরীয়ত সম্মত না এই সরকারের বিরুদ্ধে জিহাদ করা উচিত এই কথার অপরাধে ইমাম আবু হানিফাকে জেলখানায় ঢুকানো হয়েছে এবং তাকে জেলখানার ভিতরে বিষ খাওয়াইয়া মারছে নাউজুবিল্লাহ বলেন না আপনার ইমাম আমার ইমাম যখন ইমাম আবু হানিফারে বিষ খাওয়ায় তখন বিষ খাওয়ায় দিনটা ছিল জুমার রাত ইমাম আবু হানিফা চলে যাবে দুনিয়ার থেকে বিদায় নিয়া আল্লাহর কুরআনের সাথে বাবার দুধের সাথে মিশ্রণ করে বিষ খাওয়াইছে ইমাম আবু হানিফা এত বড় মুজাদ্দিদ জামান চোখের পানি ছেড়ে দিয়ে দু হাত বাড়াইছে মালিক এই নমানকে কি বিশ্বনবীর কাছে একটু লয়ে যাওয়া যায় না বিশ্বনবীর কাছে নিয়ে যাইবা আমার ইন্তিকালের আগে আমি কি একবার আমার নবীর দেখতে পারুন না জেলখানার মধ্যে ইমাম আবু হানিফা বিষ খাওয়া অবস্থায় বাবাই ঠোঁট দুটা কালো হয়ে গেছে বিষের প্রতিক্রিয়া এমন ভাবে শুরু হয়েছে বিষের ক্রিয়া নারী মুড়িগুলা পায়খানা রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছে ইমাম আবু হানিফাকে বিষ খাওয়ানোর পরে একদিন বেঁচে ছিলেন বৃহস্পতিবার রাত্রে বিষ খাওয়ানো হয়েছে শুক্রবার জুমার আগ পর্যন্ত বেঁচে ছিলেন ইমাম মুহাম্মদ বিন হাম্বল আহমদ বিন হাম্বল ইমাম মুহাম্মদ ইমাম শাফি সবাই ইমাম আবু হানিফার ছাত্র ইমাম আবু ইউসুফ যাকে চিফ জাস্টিস বলা হয় পৃথিবীতে সবচাইতে বড় কাজীউল কুজ্জা সবচাইতে বড় বিচারক চিফ জাস্টিস পৃথিবীতে যতগুলা মানুষের নাম আছে তার ভিতরে সবচাইতে বড় উল্লেখযোগ্য নাম ইমাম আবু ইউসুফের আর জোরে গান তাহলে খালি হুজুর গুনিয়ে গাঁটটি বাইন্দে ইমামতি দিয়ে দিছেন আর মিলাদের দায়িত্ব দিয়ে দিছেন আর গাঁটটি লইলে মসজিদে মসজিদে দাওয়াত দিবে এইটার দায়িত্ব দিয়ে দিছেন হালাকি ইমামরাই পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক ছিল এই পৃথিবীতে সবচেয়ে বড় ব্যবসায়ী ছিল ইমামরা এই পৃথিবীতে সবচেয়ে বড় বিচারক ছিল ইমামরা ইমাম আবু ইউসুফ ইরাকের জমিনে এমন বিচার করতেন বাদশা পর্যন্ত কাইফা হইত বাদশা হারুনের রশিদের জামানায় বিচারক হলো চিফ জাস্টিস হলো আবু ইউসুফ রহমাতুল্লাহ ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহর কাছে হারুনার রশিদের বউ বিচার দিছে কি বিচার আমি গেছি আমার বাপের বাড়ি আয়া দেখি আমার স্বামীর ঘরে কোন মহিলা দাঁড়িয়ে ঢুকছে নজবিল্লাহ কইলেন না তাই ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করে কি আমাগো দেশের মাইনকে চোরার মতো বিচার হইছে এই যে মাইনকে ধরা খাই এখন খালি গরম দিন খায় কথা কর না কে কলার পাতার পর হইয়া রইছে ডাকাই কুত্তার মতো ধইরাই না কুত্তা জন্য পিড়াই হ্যামনে পিড়াইছে এটা ও ছিল আলেম বিদ্বেষী ইসলাম বিদ্বেষী এই মাইনকে মনে রাখবেন যারা ইসলাম বিদ্বেষী থাকবে মরার আগে যতই ভালো হইতে চাবে আল্লাহকে ভালো হওয়ার সুযোগ দান করবে না কথা বলেন না কেন এই যে মানিক ধরা খাইছে না বিচারক মানে দেহেন ওর জিন্দগি কোথায় যে খারাপ কারণ যারাই আলেমদেরকে নিয়ে টিটকারা করে বলেন তা সেটা করো কারণ আমি তো আল্লাহকে দেখা করছি আমি জানি তার ক্যারেক্টার সম্পর্কে আমার জানা আছে মিয়া সে আলেমকে দেখার সাথে সাথে লাভ দিয়ে দাঁড়ায় গালাগালি শুরু করে দিবে দাড়িওয়ালা মানুষ দেখলে ওর মাথা খারাপ হয়ে যেতে মানকে বিচারক মানিক জেলখানার প্রত্যেকটা কম্বল প্রত্যেকটা কম্বলের ভিতরে বড় বড় উরাস আছে প্রত্যেকটা উরাসের কামড় তোমার শরীরে বিঁধবে আর এক একটা জাহান্নামের কষ্ট তোমার ভিতরে থেকে অনুভব হবে তোমার হাতের খোসায় সর্বপ্রথম এই দেশে ফাঁসির রায় হয়েছে সাইদি কথা কর না কেন আরো জোরে কন নিরাপরাধ একজন আলেমের ফাঁসির রায় তোমার হাত দিয়ে দিছে ভুলে যাইও না বাংলাদেশে আল্লামা আজিজুল হকের বিরুদ্ধে এই লোকটা প্রথম প্রথম কেস দায়ের করেছে তখন তার জীবনে শুরু বড় বড় উলামা ইকরামের যত কেসের রায় এই মানিকের হাতে ছিল
আল্লাহ বুঝাই দিবে তোমার কেস কোন উকিল নাই তুমি জেলে পৌঁছবা তোমার তোমার পক্ষে কোন উকিল দাঁড়াবে না কারণ জানে পৃথিবীতে যারা ইসলাম বিদ্বেষী কোরআন বিদ্বেষী আল্লাহ বিদ্বেষী প্রত্যেকটা বেঈমানের বিচার এই জমিনে হোক আল্লাহ এটা চায় ঠিক কথা ঠিক না বেটি ঠিক এদের পক্ষে যদি আপনিও কথা বলেন আপনার ঈমানের ভিতরে দুর্বলতা আসবে ইসলাম এত সহজ না ইসলাম এত সহজ না তো বিচারক চিফ জাস্টিস ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আবু হানিফার ছাত্র বৃদ্ধ বয়সে হারুন রশিদের বউ বিচার দিতে কয় আমার স্বামী আমারে বাপের বাড়ি যখন আমি গেছি এক নারী লয়ে ঘুমাইছে ইমাম আবু ইউসুফ জিজ্ঞেস করলেন আপনি বাদশার বউ কেমনে ঠিক পাইলেন যে আপনার বিছানে আপনার অন্য বউ লইয়াছে কয় আমি আয়া পুরুষের যেই আলামতটা দেখলে স্ত্রীরা বুঝতে পারে যে কোন নারী আসছিল আমি ওইটা দেখছি ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন তখন তার মোবাইল ছিল না যে ছবি তুলে নিয়ে আইছো তুমি যে দেখছো বিছানা পাতিতে একটা পুরুষের নাপাকি জিনিস পড়ে রয়েছে কেমনে বুঝলা আমি দেখছি বিছানা চাদরে পড়ে রয়েছে মকমলের কাপড় আমি বুঝি না আমি মহিলা আবু ইউসুফ রহমাতুল্লাহ এই বিচার কি করবে একজন বাদশার বিচার আর পৃথিবীতে উল্লেখযোগ্য একজন বাদশা হারুন আর রশিদ যার সামনে বিচার করবে এমন কেউ লোক পৃথিবীতে আছে রে ভাই এত বড় সাংসদের বাচ্চা কিন্তু মামলা দিছে হ্যাঁ বউ এটা না করলো তো ঝামেলা কথা কর না কেন আবার চিন্তা করতেছে কিসের হারুন আর রশিদ আর কিসের কাজ জিব্রাইল আর মিকাইল বিচারক বানাইছে আল্লাহ আমাকে এখানে বসে আমার সঠিক বিচার করতে হবে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি নিজেই তদন্তে নামলেন তদন্তে নিজেই নামলেন বাজানলে আল্লাহর কুতু একবার তার সানসেটের দিকে তাকায় আর একবার বিছনার দিকে তাকায় ইমাম আবু ইউসুফকে ইজলাসে ডাক দিয়ে বলে আপনি কি কোনো নারী নিয়ে গেছিলেন আপনার বিবি বাপের বাড়ি যাওয়ার পরে আবু ইউসুফ আল্লাহর কসম করে বলে বিচারক সাহেব যদি আমি প্রেসিডেন্ট আমি আল্লাহকে অনেক ভয় পাই আমি আমার মাওলাকে অনেক ভয় পাই আমার বিবি যদি পাঁচ বছর তার বাবার বাড়ি যায় আমি অন্য কোন হারাম ভাবে কোন মহিলা নিয়ে আসবো না আল্লাহর কসম করার পরে যদি বিচার উল্টা করে ওই বিচারক জাহান্নামে যাবে এটা ওই আবু ইউসুফের মাসলা জানা কেন কোন মুসলমান আল্লাহর কসম সহজে করা যায় না যদি আল্লাহর কসম করে ওই কাজটা করে বাজান সে বেঈমান হবে বিচারক নাজাত পেয়ে যাবে কিন্তু আল্লাহর কসম করে যখন বলতেছে আল্লাহর কসম করে বলছে আমি কোন নারী নিয়ে বিছানায় থাকি নাই আবু ইউসুফের মাথা আরো খারাপ হয়ে গেল আমি কেমনে লোকটারে মিথ্যা বিচার করব এদিক দিয়ে তার বিবি আলামত দেখাইতেছে এই যে দেখেন বিছনায় পড়ে আছে কথা তো সত্য ইদা হাকামতুম বাইনান নাসিন তাহকুমু বিল আদল আল্লাহ কোরআনে বলে বিচার করার আগে সাক্ষ্য প্রমাণ সঠিকটা নিয়ে কইলো কথা কর না কেন দাদাই রাজা কারা ছিল পোলাই রাজা কারা না তোমার একজন মিথ্যা সাক্ষী দিলা ধাম করে দিয়ে দিলা ওই ফ্যামিলির কিয়ামত পর্যন্ত তার ঔরসে যত সন্তান আসবে তারা যত কষ্টের হাত দিবে প্রত্যেকটা হাত তোমার কলিজায় তোমার অ্যাকাউন্টে জমা হবে কি মনে করেন আপনি একটা বিচারক বিচারক ডাইরেক্ট আল্লাহর আরশাদ জমিন নিচে ছায়া পাবে একজন ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট একজন জজ ডাইরেক্ট আমার আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে জান্নাত দান করবে কি মনে করেন আপনি বিচারক সাত ব্যক্তি আল্লাহর আরশের জমিন নিচে ছায়া পাবে সাত ব্যক্তি আল্লাহর দায়িত্ব নিয়ে তার ছাতির নিচে বাম পাশে বসতে দিবে তার ভিতরে সঠিক হলো ন্যায়পরায়ণ বাদশা যে সঠিক বিচার করে তো আবু ইউসুফ রহমাতুল্লাহ খুব বিপদে পড়ে গেলেন এক তো বাদশা দ্বিতীয় নম্বরে হে আল্লাহর কসম করছে তৃতীয় নম্বরে তার বউ আলামত দেখাইছে আবু ইউসুফ রহমাতুল্লাহ পর্দার সহিত তার বিবিরে জিজ্ঞেস করে আপনি আলামত দেখে বুঝতে পারলেন যে এই লোকটা অন্য নারী নিয়ে ঘুমাইছে তার তো স্বপ্নদেশ হতে পারে কয় না স্বপ্নদেশের লুঙ্গিতে লাগবে বিছনা চাদরে কেন পড়বে দেখছেন নারী গো বুদ্ধি ওর আপনার শোকের সময় ঠিকই বান্ধবী আপনি যখন বিপদে পড়বেন তখন আর স্বামী নাই কথা বল না কেন তখন আপনার সে নেই না আবু ইউসুফ রহমাতুল্লাহ বলেন
আচ্ছা ওই আলামত দেখে সে খারাপ কাজ করেছে কয় হ্যাঁ আবু ইউসুফ রাহমাতুল্লাহ মাথা ঠিক নাই নামাজে মজা নাই ইমামতিতে মজা নাই বিচারকের মজা নাই এই মামলা আমি কি করব এক দিক দিয়ে তার ভুল আলামত আরেক দিক দিয়ে আল্লাহ পছন্দ করে দ্বিতীয় নম্বরে হইতেছে পুরো ফ্যামিলি পুরো দেশের ভার তার উপরে বিচার আমি কোন দিকে নিব আল্লাহর কুতুব নিজেই তদন্তে নামলেন তদন্ত করে দেখে দুইটা সরই পাখি এরা ওইখানে বাসা বানছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আরো জোরে আরো জোরে সরই পাখির বীজ আর মানুষের বীজ একই কোয়ালিটির এই মাসলা জানেন আপনারা সরই পাখি আর কবুতর পৃথিবীর আর কোন প্রাণীর বীজ মানুষের মতো না সরই পাখি এবং মনে রাখবেন কবুতর এদের বীজ নাপাকি পানিটা একই কোয়ালিটির হাদিসে আসছে ইমাম আওয়ানি বরহম ইমাম আবু ইউসুফ দেখে যে দুইটা সরই পাখি ওখানে বাসা বানছে যখন দেখছে এক সপ্তাহ বাদশার বউ নাই ওরা দুইজন ওইখানে ঘুমাইছে বাদশার বিছানায় ঘুমাইছে সুবহানাল্লাহ বললেন সুবহানাল্লাহ আবু ইউসুফ রহমাতুল্লাহর দিমাগ কোথায় গেছে দেখেন চড়ুই পাখি ওখানে নামে কিনা উনি দেখছে যে বাসায় বসা মাঝে মাঝে নামে কিনে এক সপ্তাহ পর্যন্ত ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ হারুন আর রশিদের বারে যায় ঘুমায় একটা বিচার সঠিকভাবে করার বারান্দায় ঘুমায়া দেখে রাত যখন গভীর হয় তখন ওই সরইয়া সরইনি দুইজনে বিছানায় ঘুমায় মারহাবা বলেন না ওই বিছানে দুইজন ঘুমাইছে আর স্বামী স্ত্রী তো বুঝে ফেলাইছে ইমাম আবু ইউসুফ বুঝতে আর বাকি নাই লাফ দিয়ে দাঁড়ায় বললেন হাই আপনার স্বামী দোষী নয় এখানে সরই পাখির নাপাকি এটা আপনার স্বামীর নাপাকি নয় এখন বউ আবু ইউসুফ যখন রায় দিয়েছে এটা সরই পাখির বীজ এটা হারুন আর রশিদের বীজ নয় সে এখানে ঘুমাই নাই তুমি যা বাপের বাড়ি যাওয়ার পরে সঙ্গে সঙ্গে এখন বউ তো লজ্জিত স্বামীর কাছে যে কয় তোমার একটা কথা কই রাগ করে না আস যা হয়েছে হয়েছে মাফ করে দেব আবু ইউসুফ রহমাতুল্লাহ কয় আমি তোর পিছনে এক মাস কইছি আসো মাফ করে দেব তুই আমার কথা হলস নাই আজকে বিচারের রায় আমার পক্ষে আইছে আর তুই তাড়াতাড়ি করে আমার পক্ষ হয়ে গেলি তোর মতো বউ আমার দরকার নাই বজন দিমা আবু ইউসুফ রহমাতুল্লাহ যখন শুনলেন এতটুকু কামের কারণে বিবিটারে আলাদা করে দিবে বাচ্চা হারুন আর রশিদের বিবি এমন একজন মহিলা ছিল বাবা নাম ছিল তার জুবাইদা কি নাম জোরে কান হারুন আর রশিদের বিবি কি আর আপনার আমার বউর মতো জুবাইদা এমন একজন জান্নাতি মহিলা বাবা জুবাইদার ঔরা এমন একটা ছেলে জন্ম নিছে সে দুনিয়ার থেকে জান্নাত দেখে গেছে জুবাইদার পাঁচটা সন্তান ছিল হারুন আর রশিদের তার বিচারে হুমুরে আয়না নামে একটা ঘটনা জাকারিয়া সাহেব রহমাতুল্লাহ লেখছে দেখবেন হুরে আয়না নামে একটা ঘটনা আছে ফাজাইল আমলের ভিতরে হেকায়েতে সাহাবার ভিতরে হেকায়েতে সাহাবা সাহাবীদের ঘটনার পাশে হুরে আয়না নামে একটা ঘটনা আছে এই ঘটনার মধ্যে পড়বেন যারা দাওয়াত তাবলীগের মেহনত করেন পড়বেন এটা 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 হলো হারুন আর রশিদের ছেলে আব্দুল্লাহ মারহাবা বলতে পারেন না এমন ছেলে জন্ম দিয়েছে জুবাইদা জুবাইদার সন্তান যখন গর্ভে থাকত জীবনে কোনোদিন একটা খারাপ কাজ জুবাইদা করে নাই সারারাত কোরআন তেলাওয়াত করত নামাজ পড়ত আর মালিকের কাছে দোয়া করত মানে তুমি না বলছো একটা নেক সন্তান যদি দুনিয়ায় কারো হয় ওই মা বাবা হাসতে হাসতে জান্নাতে যায় তুমি আমার একটা নেক সন্তান দাও গো মানে কারণ আমার জাতির পিতা ইব্রাহিম সারা জীবন দোয়া করছে রব্বি হাবলি মিনাস সালিহীন আল্লাহ সন্তান দিবা তো খারাপ কিছু দিও না দিলে একটা ভালো সন্তান দিও এই জুবাইদা বাজান এমন একটা মহিলা আরাফার মাঠে হাজিদের জন্য পানি দেওয়ার জন্য পানির ব্যবস্থা করার জন্য শত শত মাইল দূর থেকে নহরে জুবাইদা কাটিয়া আরাফার মাঠে আপনারা দেখেন এখনো আছে মিনার মাঠেও আছে মুজদালিফায়ও আছে আল্লাহু আকবার বলতে পারেন না
এই মহিলা অন্তত 1200 কিলোমিটার রাস্তা দেরেন কাইটা আর বার মাঠে হাজীদের জন্য পানির ব্যবস্থা করছে এটা স্বামীর টাকায় না তার নিজের মোহরের টাকা দিয়া কে জুবাইদাও ছিল বাদশার মাইয়া এই জুবাইদার একটা ছেলে ছিল নাম ছিল আব্দুল্লাহ কি নাম এই আব্দুল্লাহর মা এমন ভাবে গঠন করছে বাজার আব্দুল্লাহ প্রতিটা রাতে আমার নবীর স্বপ্নে দেখত এই বাচ্চা হারুন আর রশিদের ছেলে জীবনে আব্দুল্লাহ বিবাহ করে নাই কাঠুরিয়ার কাজ করে জীবন যাপন করছে আর আমাগো দেশের একটা কমিশনারের পোলা বাবা স্বর্ণের গড়ি স্বর্ণের আংটি পাঁচ আঙ্গুলে পাঁচটা হালাকে দেখা গেছে কমিশনার হওয়ার আগে পরের ফ্যাক্টরিতে একজন জিএম ছিল কথা কন না কে বাসের কন্ট্রাক্টর ছিল কমিশনার হওয়ার পরে তার পোলা প্যারাডু গাড়ি দিয়ে চলে তার মাইয়া চলে বাবা ল্যানকোজার দিয়ে চলে তার মাইয়া কথা কন না কে হ্যাঁ বিবি সকাল বেলা নাস্তা করে সেরা জম যাইয়া হালাকে ঘুরার ঘরে ঘুমা ইতিহাস গুলা তা কত 30 বছর আগে গরে হারিও জ্বলে নাই এমন আছে না নাই আর বাচ্চা হারুন আর রশিদের পোলা আংটি তো দূরের কথা বনের থেকে কাঠ কাইটা ইরাকের জমিনে বাগদাদে বিক্রি করে নিজের জীবন যাপন করত মন্ত্রীরা বলল স্যার এইটা মাইনে নেওয়া যায় না আপনার পোলা এমন ভিক্ষুকের মতো চলে আমাকে মান সম্মানই থাকবো না বিভিন্ন দেশের দূতাবাসের লোকেরা আসে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা আসে যদি আইয়া দেখে আপনার পোলা খয়রাতের মতো লুঙ্গি একখান করে ঘুরে স্যার এটা আমাকে মাইনতে লাগে ওরে আপনি সংসদ থেকে বাইর করে দেন মন্ত্রীদের কথা রাখতে যে আব্দুল্লাহকে দেশান্তর করে বলে দেখেন এই আব্দুল্লাহ যখন দেশান্তর হয়ে যায় জীবন ধারণ তো করতে হবে হারুন আর রশিদের ছেলে ইরাকের বাগদাদ ছেড়ে 750 কিলোমিটার দূরে একটা গ্রামে যাইয়া বড়লোকের বাড়িতে উটের রাখাল হিসেবে কাজ দিছে সুবহানাল্লাহ জোরে কইতে পারেন উটকে সারা রাত দিন পানি খাওয়ায় কিন্তু মালিক জিজ্ঞাসা করে আব্দুল্লাহ তোর পোশাক আশাকে বোঝা যায় তো চেহারায় বোঝা যায় তুই একটা ভদ্র ফ্যামিলির ছেলে তুই এই কষ্টের কাম কেন করবি আব্দুল্লাহ বলে এর চাইতে বড় কষ্ট তো জাহান্নামের আগুন ওইটার থেকে বাঁচার লাগি আপনার কাম লইছি কিন্তু মালিক আমার সাথে একটা প্রমিস করতে হবে আপনার আপনার সাথে আমার একটা লিয়াজি হবে কি আমি ঈশা পর্যন্ত আপনার কাজ করব এশারের পরে ফরজ পর্যন্ত ফজর নামাজ পর্যন্ত আমি আপনার কোনো কাজ করতে পারবো না সুবহানাল্লাহ বলেন না বেতন কত নিবি চাইরা কত চাইরা তোর বৌসল মেয়ে নাই না মা বাবা নাই কথা কয় না যদি বলি আমার বাবা হারুন আর রশিদ কাম দেবে ওরে বাবা রে বাবা যদি বলে আমার মা জুবাইদা আরে বাবা মুলকের বাদশা তোর নানা আব্দুল্লাহ বললেন এই পর্ব থাক না আমি আমার নিজের কষ্ট করে আমি আমার জীবন যাপন করতেছি কলিজার টুকরো যুবক ভাইরা আমার মাত্র 26 বছরের আব্দুল্লাহ মারহাবা বলেন কয় বছর জোরে কর কয় বছর তুই ধর ভাই পরের মাইরা দুইরা জায়গা জমি দখল করে তুই অমক দলের নেতা অমক দলের সাধারণ সম্পাদক জনগণের মালপত্র দখল মখল কইরা মাশাআল্লাহ তুই না 15 বছরই চলছ এন আওয়ামী লীগের চাইয়া দেখ তো আল্লাহর কোন কোন ওলি ওই ঘরের মধ্যে ঘুমাইতে পারে কথা কর না কেন এই তো তোর আমার জিন্দেগি কি এই তো তোর আমার জিন্দেগি এত সুন্দর করে 15 বছরে বাড়িটা করলি এখন ঘুমাইতে পারিস না কথা কর এই যে আপনাদের সম রাশি এই যে এমআই করে কথা কর না কেন আপনি ভাবতেছেন আমার এই কলিজাটা কিন্তু খুব বড় হাসিনা যখন ক্ষমতায় ছিল তখন কিন্তু আমি হাসিনা যে সারি নাই কথা বলেন না কেন আপনারা বুঝতে পারেন উল্টা বলতে যে গোপাল বলতে পারি মনে হয় না জানি বেটা আমি লিখে দালাল না আমি কোন দালাল না আমি কোন দলের দালালি করি না বেটা আমি দালালি করলে কোরআন হাদিসের দালালি করি আমার জীবনে কোনো দল আমি করি না আমার জীবনে আমার কোন দলের ভিতর আমার নাম পাবেন না আমি জানি বাংলাদেশে যে দলই করবেন সব দলগুলা তার নিজের স্বার্থে চলে কোন দল পাবেন না যে একমাত্র আল্লাহ রাসূলকে খুশি করার জন্য হ্যাঁ
তবে একটা দুইটা দলের সাথে আমার আল্লাহর সাথে সম্পর্ক আছে হে মুসলমানের বলা আমি কোন দল করি না এইজন্য আমার বিরুদ্ধে কোনো মামলা কোনোদিন হয় নাই হবেও না আমি সবার বিরুদ্ধে কথা বলি এই সমর রাজি হের বাড়ির ওখানে গাড়ি ঠিক করে দিলাম এই যে হেমায়েতপুরে আমার একজন দেখাইলো বাড়ি পুরাইয়া কিচ্ছু এই যে আপনাদের গাজীপুরের মেয়র জাহাঙ্গীর ওর বাড়িতে আমি ঢুকছিলাম 7 তারিখ 7ই আগস্ট বিশ্বাস জুনি করেন টাইলস গুলা মার্বেলের টাইলস তাও খুলে রয়েছে কথা কর না কেন ঠিক আরো জোরে কর ঠিক আরো জোরে ঠিক এই এত সুন্দর করে পানি গাড়ি করছিল কি লাগে থাকার লাগেই তো কই এখন যদি আবার ওই ঘরে থাকতে হয় অন্তত আরো 2 কোটি টাকা ওই ঘরের মধ্যে খরচ করতে হবে এই যে মাসরাফি আওয়ামী লীগের এমপি কিনে কেটা ওর বাড়িতে একটা মোটর বন্ধ নাই কথা বলেন না কেন এই তো আমাদের জিন্দেগি আর আমরা যারা সৎ পথে চলছি আমরা সবাই শিল্পপতি কিন্তু অনেকে আছে সৎ পথে চলে ব্যবসা করে চলে দেখবেন ওরা মরার আগ পর্যন্ত ওইভাবেই বাচ্চা হয়ে চলে পৃথিবীর কাউকে সে ধারায় না ধারেও না কথা ঠিক দাবে ঠিক এটা হলো রসুলের তরিকায় যারা জীবন যাপন করছে টাকা নাই দিবে হারুন আর রশিদের ছেলে যখন বলছে আমার ইশারার পরে আমার কোনো ডিউটি আর চলবে না ঠিক আছে বেতন কত তোর কত হ্যাঁ সবাই কোন না কয়া না না 12 আনা কয়া না কয়া না বেতন কত চাইরা না সাইরেনার বেতন আমার দিবে তো এই তুই যে ছেলে যেই কাম পারস তোর বডিতে শক্তি তোর বেতন 1 টাকা দেওন যায় কই না আমার সাইরেনা হলি হইব মাসে বেশি লাগবো না মাসে সাইরেনা দিবে এই খরচ করার পরে থাকিয়ে যাইবে এবার আপনার দিলটা নরম করবেন আর কান্দবেন বেশি সময় ওয়াজ করব না কারণ আমার আজকে 2টা মাহফিল রাতে রাতে 2টা আর এইটা একটা 3টা এ মুসলমানের পোলা বাড়ির মালিক চিন্তা করে এক মাস যাওয়ার পরে বেতন ছিল চাইরা না তলে কি ও আমার ব্যবসা বাণিজ্যের থেকে চুরি করব চুরি না করলে সম্ভব কেন আর বিয়ে শাদী লাগবে না ও যে প্রিন্সের মতো পোলা রাতের অন্ধকারে ওর ঘরের মধ্যে গেছে যাইয়া দে ও সেজদায় পড়ে আমার মাওলানা ডাকতাছে আল্লাহ তুমি মাফ করে দাও তোমার বান্দার তুমি মাফ না করলে মাফ কে বলো করি নিজের হাতে মোদের তুমি বানায়া কোনদিন খালি হাতে ছেড়ো ওই আব্দুল্লার মানি সেও দাঁড়ায় দাঁড়ায় কান্দে আমার বাড়িতে কেমন গোলাম আনলাম গো সারা রাত্র মাওলার দপ্তরে কান্দে বাজারে এই বাড়িতে 5 বছর কাজ করছে রাতে একটা মিনিটের জন্য এই আব্দুল্লাহ ঘুমাইতো না সারা রাত আমার আল্লাহকে ডাকতো আমার আল্লাহকে ডাকতো এই আব্দুল্লাহ জুবাইদার গর্ভে বাবা জন্মগ্রহণ করেছে এই জন্য মনে রাখবেন সন্তান যখন ভালো হওয়ার জন্য মেন হলো তার মা মেন কে বাবাই কোনটা যদি ভালো হয় সন্তান ভালো হতে হবে মনে রাখবেন যারা বেশি বেশি আল্লাহর রাস্তায় দান করে এদের মা বাবাও দেখবেন বেশি বেশি দান করছে বাবা দান না করলে সন্তান কোনো দিন দান করে না আমি আমার জনম দুঃখিনী মাকে দেখতাম গোপালগঞ্জের জমিনে যত মাদ্রাসার থেকে আমাদের বাড়িতে আসতো কালেকশন করার জন্য আমার মা বস্তা বস্তা ধান চাউল মাদ্রাসায় দিয়ে দিত এই যে দেখেন আবুল ভাই মসজিদ করছে
অনেক রিকোয়েস্ট করে আমাকে আনছে আমাদের মতো বক্তাদের একটা জুমা পড়ানো খুব টাফ ব্যাপার দুই জুমা পড়ায় গেলাম তার অনুরোধে মনে রাখেন এই যে মসজিদের সামনে তার জনম দুঃখিনী মা ঘুমায় রইছে ভালো করে বুঝা ইচ্ছা করলে আবুল ভাইয়ের মাকে আল্লাহ পাঁচ বছর আগে দুনিয়ার থেকে নিয়ে যেতে পারত হয়তো আমার আল্লাহর কারিশমা ছিল আবুল রে তুই নিজে জায়গা কিনা মসজিদ করবি মসজিদের সামনে তোর মা জীবনে তোরে ঘুমায় থাকে তা না হলে তার আগে কিন্তু আমি মসজিদ করছি কেরানীগঞ্জ যে আমার মসজিদের অর্ডার দিছে ওই সময় আবুল ভাই খালি আমারে বলতো আমি একটা মসজিদ করব দোয়া কইরেন আল্লাহ পাক তাকে এক বছরের ভিতরে মসজিদ কমপ্লিট করাইয়া তার মাকে মসজিদের সামনে ঘুম পড়াই দিলেন কাজী নজরুল ইসলাম সদা সর্বদা মৃত্যু রাখ বলতে এই দোয়া করতেন মসজিদের পাশে আমায় কবর দিও ভাই বলতেন না কেন বলতেন তিনি যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই একজন কবি কাজী নজরুল ইসলাম বলতেন মসজিদের পাশে আমায় কবর দিও যেটা হতে মুয়াজ্জিনের আজান শুনতে পাই বজন পৃথিবীতে দেখবেন যত নবী দুনিয়ার থেকে গেছে সব নবীর কবরের পাশে মসজিদ আছে আমার নবীর রওজার পাশে মসজিদ এমন মসজিদ গো বাবা মসজিদ নববীতে হাজার হাজার মুসল্লিরা কান্দে আরে ইয়া রাসূলুল্লাহ কইয়া ডাকে গো পৃথিবীতে যত ওলি দেখবেন সব ওলির কবরের পাশে মসজিদ আছে শাহাদাল আমানের কবরের পাশে মসজিদ শাইখুল ইসলাম আহমদ শফির কবরের পাশে মসজিদ সরমনাই আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ কথা বলেন না কেন শশীন আল্লাহর কুতুবের কবরের সাথে মসজিদ বাবা কেন জানেন কি মসজিদের পাশে যার কবর হবে যত মুসল্লি ওখানে জুতা পাই দিয়ে আসবে প্রত্যেকটা মুসল্লির জুতার আওয়াজ কবরবাসী শুনে গো আর মসজিদের মুসল্লিদের জুতার আওয়াজে তার কবরটা জান্নাতের বাগান হয়ে মসজিদের পাশে কেন ইমাম আবু হানিফা বলেন মসজিদের পাশে কবর দিলে লাভ কি জানোনি যখন সন্তান জুতা পায় দিয়া মসজিদে ঢুকে সন্তানের জুতার আওয়াজ আমার আল্লাহ তার মায়ের কানের মধ্যে পৌঁছে এই আবুল ভাইয়ের মা যদি ঢাকা বিশ্ব ঢাকা বুদ্ধিজীবী কবরস্থানে ঘুমাইত আর আবুল ভাই যদি সাভারে এখানে নামাজ পড়তো বাবা তার মা ওই কবরে আল্লাহ ইচ্ছা করলে দিতে পারে কিন্তু বাজান রে এই সুতার আওয়াজ শুনত না গো বাবা এই জন্য কাজী নজরুল ইসলাম বলেন হাদিসের কথা মসজিদের পাশে আমায় কবর দিও ভাই যেখান থেকে মুয়াজ্জিনের আজান শুনতে পাই যেটা থেকে মুয়াজ্জিনের আজান শোনার পাশাপাশি মুসল্লিদের পায়ের জুতার আওয়াজ শুনতে পাই হয়তো আল্লাহর কারিশমা ছিল মসজিদ কমপ্লিট করার পরে তার মাকে আল্লাহ নিয়ে যাবে পৃথিবীতে মনে রাখবা একটা মাত্র পীর আছে বাবা যেই পীরটা কোনো দিন তোমার কাছ থেকে একটা টাকা নেয় নাই বিবির কথা বলবা সব স্বার্থের পাগল কথা বলেন না কেন বিবিরে ঠিক মতো খাওয়াইতে পারবেন পড়াইতে পারবেন আপনার ঘর করবে যেদিন ঠিক মতো খাওয়ান বরণ দিতে পারবেন না আপনার সাথে থাইকাও পরকিয়া করে চলে যাবে এ বাজান একজন মাত্র দরদি জীবনে এক পিলি পান না খাওয়াইলো তোমার জন্য হাত তুলে বরদন করে জীবনে কোনো দিন এক পোটলা জর্দা কিনে না দিলেও জীবনে কারো কাছে কয় না ওই ব্যক্তিটার নাম হলো মা দেখেন আবুল ভাই মসজিদ করছে তার মা মসজিদের সামনে ঘুমাই রয়েছে চাইতে বড় শান্তি আর কি থাকতে পারে
আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই মাত্র কথা বলবো দুই মিনিট দেখেন চোখের পানি পড়ে কিনা এ যুবক তোর জীবন আর কবে পরিবর্তন করবি হারুন আর রশিদ পৃথিবীতে সবচাইতে এক নাম্বার বাদশা ছিল হারুনের মতো এত বড় তেজস্ব বাদশা পৃথিবীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরে আর কেউ জন্ম নেয় নাই যার ইতিহাস মারুফুল কোরআনে বর্ণনা করে বড় বড় ইমামরা এই হারুন আর রশিদের ছেলে انتقال করে চলে যাব এই মালিকের বাড়ি 5 বছর ছিল 5 বছরের ভিতরে একবারও বলে নাই আমার বাবা হারুন আর রশিদ আর তুমি আর আমি রাস্তায় বের হইলে রিকশালার থাপুড়ে কই আমার সিনোস আমি হবো কথা কর না কেন ঠিক কিসের বাহাদুরি দেখাস সঙ্গে সঙ্গে বলে ফেললেন ও চাচাও 5টা বছর আপনার বাড়ি থাকছি খাইছি সাইরানা বেতন নিছি আমি প্রতি মাসে সাইরানার মধ্যে 3 আনা খরচ করতাম আর 1 আনা জমায়ে রাখতাম এই 5 বছরে এই টাকাগুলো জমছে এই টাকাগুলো আমি জীবনে আমার মায়ের কি করতে পারি আমার অবশিষ্ট টাকাগুলো আমার মার কাছে পৌঁছে আরে এই যে আমার হাতের একটা হীরার আংটি আছে তোমার আবার হীরার আংটি কই পাইলে একটা হীরার আংটি যদি এই জামানায় লক্ষ লক্ষ টাকা দাম হয় ওই জামানায় তো আরো বেশি ছিল 12 আনা ওজনের একটা হীরার আংটি কোমরের থেকে বার করে বলে আমার এই আংটিটা আর এই কোরআন শরীফটা আমার জন্ম দক্ষিণী মার কাছে পৌঁছে দিও মালিক বলে তোমার মা কে আমি কই পাবো বলে চাচা আজকে বইলা যাই আমার মার নাম জুবাইদা কোন জুবাইদা হারুন আর রশিদের বিবি কই ওই মালিকের মুখ চোখ বড় বড় হয়ে গেছে আব্দুল্লাহর তুই কি কস শুনছি হারুন আর রশিদের একটা ছেলে হারায় গেছে ওই হারানো ছেলে কি তুমি আব্দুল্লাহ বলে ও মানি দুনিয়ায় হারাইলে একদিন একদিন পাওয়া যায় যদি জাহান্নামের মাঠে একবার হারায়া যায় কেউ কাউরে খুঁজা পায় না গো মালিকের টিকা কোন দিন যেন আমরা না হারাই আমার সালাম পৌঁছাই দিও বাবারি দরজায় আমি হারুনের সন্তান আমার বাবার সালাম দিয়া বইলেন আপনার ছেলে আপনার রাজ দরবার থেকে দুইটা জিনিস লয়ে গেছে তার মা দিয়া দিছিল এক জিলা কোরআন শরীফের একটা হীরার আংটি মায়ের আমানত তোমার মার কাছে পৌঁছে দিও বাড়ির মালিক পাগলের মতো দৌড়ে আর কয় আব্দুল্লাহ রে তুই এই কথা বলিস না আমি তোর লাশটা তোর বাবার কাছে পৌঁছে দিব চাচা না না আমার মন বলে আমার মাটি তোমার এই কবরস্থানে আছে কারণ আমার রসুল বলছে যার মাটি যেখানে সেখানে তার দাফন হবে যেই জায়গার মাটি দিয়ে তারে বানাইছে আমার আল্লাহ ওই জায়গায় তার কবর হবে আল্লাহু আকবার বলতে পারে না এই আবুল জীবনেও পাবে না এখানে মসজিদ বানাবে নিয়াত করছে তার মা কি এই জায়গার মাটি দিয়ে আল্লাহ বানাইছে আবু দাউদ শরীফের হাদিস যেই জায়গার মাটি দিয়ে পৃথিবীতে আপনারে বানাইছে মক্কার মাটি দিয়ে যদি আপনারে বানাই মক্কায় আপনার দাফন হবে যেখানে আপনার মাটি দিয়ে আল্লাহ বানাইছে এই মাটি এই নাবিতে লাগানো আছে আবুল সাহেবের মার মাটি এখান থেকে বানানো যদি আবুল সাহেব মসজিদ বানাইছে যদি এইখানের মাটি দিয়ে তারে তার বিবিরে তার সন্তানদের বানাই থাকে তাদের মাটি এখানে হবে যদি এখানের মাটি না হয় অন্য জায়গায় দাফন হবে এটা আমার কথা না বিশ্ব নবীর কথা তাকাও এইদিকে তাকাও আব্দুল্লাহ বলে চাচা
আমার লাশটা আমার বাবার কাছে দিও না কেন মৃত ব্যক্তির ওসিয়ত পালন করা ওয়াজিব হয় হ্যাঁ আমার আব্বা যদি খবর পায় তোমার এই বাড়ি ভেঙে তছনছ করে দিবে যদি আমার বাবা খবর পায় কোরআন শরীফটা দিতে গেলেই তো খবর পাবে তুমি আমার বাবার মুজায়ে হইলো আমি তার হক আদায় করতে পারি নাই তার মন্ত্রী মিনিস্টার আমাদের আমার জন্য সংসদে ঢুকতে পারতো না আমার বাবারে বইলো যদি আমার বাবা পারে তার এই দুনিয়ার সংসার ছাড়িয়া আমার মত যেন মাওলারে পাইবার জন্য জঙ্গলে জঙ্গলে ঘুরে হারুন আর রশিদের জীবনী খুলে দেখো মিয়া হারুন আর রশিদ মৃত্যুর আগে জঙ্গলে জঙ্গলে ঘুরছে মসজিদের মুয়াজ্জিন তার মাথা ফাটাইতেছে মাইরা চেনে না এইটা হারুন আর রশিদ মাথা ফাটানোর পরে চিল্লাইয়া কামদার বলে মালিক রে যেই হারুনের কথায় বাপ বা লুকে এক জায়গায় ঘাস খাইত আজকে হারুন আর রশিদ রে মুয়াজ্জিন মারে কারণ আমি মসজিদের বারান্দায় ঘুমাইছি লাগে আমার মারছে দুঃখ নাই কিন্তু এই হারুন রে তুমি কবরে মার দিও না কারণ এই হারুনের মতো এই পৃথিবীতে এত বড় বাদশার কেউ ছিল না আমি স্বর্ণের ঘাটে ঘুমাইছি আমি স্বর্ণের জুতা পরিধান করছি আজকে মসজিদের বারান্দায় ঘুমাইছে বিদায় মুয়াজ্জিন আর খাদেম মিলে আমার মাথা ফাটাই দিছে আল্লাহ তুমি আমারে দেখে রাখো মারহাবা বলতে পারলেন না হারুন আর রশিদের মৃত্যু হয়েছে জঙ্গলের মধ্যে কি মনে করলেন আপনি অতএব দুনিয়া দুনিয়া না দুনিয়া থাকার জায়গা না থাকতে পারবো না বাড়িগাড়ি করতে না করবো না বাড়িগাড়ি করবেন ওই বাড়ি করবেন না যেই বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুল নাই কথা বলেন না কেন বাড়ি করবেন ওই বাড়ির ইনকাম দিয়া ওই জায়গার ইনকাম দিয়া কিছু আল্লাহ রাস্তা খরচা করবেন আল্লাহ সবাইকে কবুল করুন জোর করে আমিন এই আবুল ভাই যা কিছু পলট মলট বাড়ি গাড়ি করছে সব আকাম এই যে মসজিদটা করছে এইটা হলো কাম কথা বলেন না কেন ইলিয়াস রহমান জিয়াদি বাড়ি গাড়ি যা করছে কম করি নাই বহুত করছে আমি বহুত করছে আপনি কল্পনা করতে পারবেন না আল্লাহ দিছে আমার যা কিছু করছি আকাম আর 4 কোটি টাকা খরচ করে আল্লাহ আমারে দিয়ে একটা মসজিদ করাইছে এটা হলো কাম কথা বলেন না কেন এই জন্য পৃথিবীর যে জায়গায় মসজিদ দেখবেন কিছু না কিছু দান মসজিদে করে যায় খালি বউ সওয়াল মেয়ের মধ্যে ঢুকাইয়ে না এই বউ সওয়াল মেয়ে একটাও আমার বান্ধব বন্ধুবি না বিপদে পড়ে দেখেন প্যারালাইসড হয়ে ঘরে পড়ে থাকেন এক বছর মাইয়া জিজ্ঞাসা করবেন আইয়া মুড়টা লুনের মধ্যে খাইবেন আপনার পায়খানা পোষাবেন লুঙ্গিটাও পাল্টাই দিবেন আল্লাহর কাছে দামি হওয়ার জন্য মসজিদ মাসা করার দরকার আছে না নাই মাসে 5,000 টাকা ইনকাম আছে 1,000 টাকা আল্লাহর কাছে দান করো কামে লাগবে না 50,000 টাকা ইনকাম আছে 5,000 টাকা আল্লাহর কাছে দান করো দান করবা না চাইরা নাও আবার আল্লাহরে তুমি দুলে পাইবা নাই অতএব আমি এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী তার ছেলের দ্বারা আমার মায়ের মসজিদে যেটা কেরানিগঞ্জ করছি এবং আমার গ্রামের বাড়ির মসজিদের কাম ধরছে আলহামদুলিল্লাহ বলেন ওই গ্রামের মসজিদ আমি 8 লক্ষ টাকা দিছি এক মাসে 8 লাখ আমি এই মাসে 8 লাখ টাকা দিছি কেন দিছি ওই মসজিদের সামনে আমার মা ঘুমাই রয়েছে যেই মসজিদের সামনে আমার মার জানাজা করা হয়েছে ঢাকার মসজিদ করছে 4 কোটি দিয়া আমার তৃপ্তি আমার মায়ের ওসিয়াত দিয়ে একটা একা মসজিদ বানাবি ভাবিছি দুইতলা কমপ্লিট আমি দেখলাম ওই গ্রামের মসজিদের পাশে আমার মা ঘুমিয়ে আছে ওখানে আমার দিতে হবে ওখানে আমি 1-2 লাখ না যতদিন পর্যন্ত কমপ্লিট না হবে লাখ লাখ টাকা দিব যদি আল্লাহ আমাকে তৌফিক দেয় আলহামদুলিল্লাহ বলতে পারলেন না আলেম ওলামার টাকা বেটা খারাপ রাস্তায় যায় না আলেম ওলামার টাকা হইলে আল্লাহর রাস্তায় বেশি যায় আলেমদের সাথে লাগতে এসো না আলেমদের সাথে যারাই লাগছে অন্যায় ভাবে যাদেরকে আলেম ওলামাদেরকে যারাই অন্যায় ভাবে জেলখানায় ঢুকাইছে ওরাই জেলখানায় ঢুকতে হইছে এই আইন মন্ত্রী আনিসুল হক এখন জাহান্নামের বেরি মতো বেরি লাগায় জেলখানায় উঠো কেউ ডো উঠো লজ্জা লাগে না হালাকে তোমার তোমার একটা অর্ডারে তোমার একটা টেলিফোনে আলেম ওলামাদেরকে
ধরে ধরে নিয়ে সোরের মতো বাইন্ধা পিটাইছে ভুলে গেছো গায়ন মন্ত্রী এখন অপেক্ষায় থাকো ওয়ালা তাসির ওয়াজিরাতুন বিজরা উখরা আল্লাহর বিচার জমিনে আল্লাহ দেখাইয়া তারপরে নিয়ে যাবে কথা আর দীর্ঘায়িত নয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া চাই আবুল ভাইয়ের মায়ের জন্য কলিজাটার মধ্যে হাত দিয়ে দেখেন দুনিয়াতে সব আছে পৃথিবীতে সবচেয়ে দামি একটা জিনিস মা চলে গেছে 20 দিন আগে চলে গেছে আর কোনোদিন পাবে না মা সুস্থ থাকুক আর অসুস্থ থাকুক যতদিন বাইসা থাকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব তাহলে বোঝা গেল এখন হজ করতে যদি মার্কেটিং ফার্কেটিং দিয়া নিম্নে 10 লক্ষ টাকা লাগে কথা বল না কেন 10 লাখ টাকা লাগে হজ করতে ভালো প্যাকেজে তাহলে মার দিকে একবার তাকাবি 10 লক্ষ টাকার সওয়াব পাবি দুইবার তাকাবি 20 লক্ষ টাকার সওয়াব পাবি তিনবার তাকাবি 30 লক্ষ টাকার সওয়াব পাবি কারণ এক একবার তাকাবি আর এক একটা উমরা হজের সওয়াব পাবি উমরা না ডাইরেক্ট হজের সওয়াব পাবি তাহলে যুবক যাদের মা বাইসা আছে এই নিয়ামত এই আবুলের আর নাই শেষ আমি ইলিয়াস রহমান যদি 12 বছর বয়সী আমার শেষ যাদের বাবা মা এখনো বাইসা আছে প্রতিদিন এই কোরআন শরীফ যেমন সুমা খাও মার কপালে একটা সুমা খাইছে মার হাত ধরে একটা সুমা খাইছ যদি কয় শুধু আমি তাই ঢাকা সাভারে আমার মাথায় বুড়ি চলে আমি কেমনে সুমা খাবো মোবাইলে খাইতে পারো না তুমি দি মগিরে কো মগির হইছে তে আসে তুমি হেন ভাইয়া প্রেম করো শরীর লাগে তোর একটা সুমা দেই দাও সবসু আমি দিছি কথা কর না কে এ তোর সুমা যদি এহেনটা শরীর অনুভব করতে পারে তুই মায়েরা সুমা দে এটা দি বলে মা তোমার কপালে একটা সুমা দেই আরে পাগল কই এ ওইটা সুমা দিবি কেমনে হুজুর কইছে মোবাইলে দিলে তুমি যদি অনুভব করো আর দোয়া করো তাহলে আমার বলে একটা কবুল হজের সব হয়ে যাবে ও মায়েরে না দিয়ে তুমি দিবা খালি মগির মাইয়া মগির আবার মুসলমান দাবি করো আল্লাহ আমাদের হেফাজত করুক জোর করে আমিন মসজিদ তো এটা তো ওয়াজের মাঠ না তাহলে অনেক কিছু আমরা বক্তারা বলতে পারি মায়েরে সুমা দিস তোর মা গ্রামের বাড়ি থাকে একটা সুমা দিবি তোর বাপরে একটা সুমা দিবি যতদিন বাইসা আছে মরে গেলে আর দেওয়ার লাগবে না কবরে পাশে বসে দিবা আল্লাহ সবাইকে কবুল করেন দোয়া করি আবুল ভাই বিবির জন্য উনি আমার মসজিদে অনেক টাকা দিছে আমার এতিমখানায় দিছে প্রতি ফলের সিজনে আমার এতিমখানা মাদ্রাসায় 200 ছাত্র আলহামদুলিল্লাহ বলেন কত মুরব্বি হেনে বয়ে থাকে মা বাবার নামে সারা বছর 1 কেজি আপেল কিনে দেয় না তালবে দেন হালাকি একজন তালবে এলিম 1 কেজি আপেল কেনার টাকা যদি আপনি দেন আপনার বাবা মাকে ফল খাওয়াবার দায়িত্ব আল্লাহ কবরে নিজে নিছে কবে দিবেন আপনি কবে দিবেন এই আবুল ভাইয়ের বউ মাঝে মাঝে পাঠায় দেয় ফল খাইতে তার পোলাটাও পাঠায় দেয় দিছে 500 টাকা আল্লাহর আরেক বান্দা আসতেছে হাইটা সেও দিছে আলহামদুলিল্লাহ বলেন আমার মসজিদের তিন তলার কাজ চলতেছে দুতলার কাজ কমপ্লিট করে ফেলছি সবার প্রতি দাওয়াত দেওয়া হলো টাকা পয়সা দেন বা না দেন দোয়া দিয়েন আলহামদুলিল্লাহ বলেন আমি রাত্রে ওয়াজ করে কামাই সকালবেলাও মসজিদের বিল দিই দোয়া করেন মসজিদ মাসে বেশি বেশি দান করেন আবুল ভাইয়ের পাশে দাঁড়ায়েন অতএব নামাজি দিয়ে দাঁড়ায়েন আর কিছু দেন বা না দেন আল্লাহ সবাইকে কবুল করেন আসেন সংক্ষিপ্ত মোনাজাত করি তওবা করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবে ওয়াতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম দোয়া করবেন সবাই দোয়া করবেন তো আমার মসজিদের তিন তলার কাজ দছি দোয়া করবেন তো এখন যদি কই আমার মসজিদে 10000 টাকা কে দিবেন 5000 টাকা কে দিবেন একবারে কাসিমের মাথার মতো ভিতরে যাইবো মা বাবার জন্য কাঁদবেন ঠিকই সব কিছু করবেন মাগার দানের কাজ হলো নাই অতএব যে বেশি বেশি দান করে ওই ব্যক্তির কিডনি ভালো থাকে হার্ট ভালো থাকে চোখ ভালো থাকে সব কিছু ভালো থাকে কারণ আসাদ তার আব্দুল বালা ডাক্তারের কাছে যাওয়া লাগবে না যে যত বেশি দান করবেন আল্লাহ বলে দান যখন করছো ওই ঔষধের পয়সাগুলো দান করে দিছিস না তোর বডি আমি ঔষধে লাগাবো না এটা আল্লাহর ওয়াদা বেশি বেশি দান করেন আলহামদুলিল্লাহ বলেন আবুল ভাই কারো কাছ থেকে কিছু নিচ্ছে না কিন্তু আপনারা দিশে দিলে সে নিবে না এমন না আপনি 20 বস্তা সিমেন্ট কিনে দিয়ে থুয়ে যাবেন না এই যে দুতলার টাইসটা আপনি কিনে দিয়েন না অজুখানার টাইসটা কিনে দিয়েন ভাই আপনি আপনার মাল লেগে রাখছেন আমার একটু নেন না ভাই এইভাবে যদি আপনি দেন আমি কোরআন ধরে বললাম আবুল ভাইয়ের মা যেরকম জান্নাতে ঘুমাইতাছে আপনার মাও জান্নাতে ঘুমাইবে আর আল্লাহ ওয়াদা করছে যারা মসজিদে দান করবে আমি তাকে জান্নাতে ঘুম পড়াবো 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 আল্লাহর ওয়াদা
আল্লাহ সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করেন আল্লাহ এখানে আসার আগে আবুল ভাইয়ের স্ত্রী আমার মসজিদে দান করছে প্রতিদিন ওয়াজের মাঠে আমার ভাইরা হাজার হাজার টাকা আমার মসজিদে দান করে আল্লাহ সবাইকে আপনি ভালো রাখেন আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الابرار مالك একটু রহমতের নজরে তাকায় দেখো এই পৃথিবীতে আজ আছে কাল নাই বাহাদুরে করে কোনো লাভ নাই মসজিদ ভর্তি মুসল্লি এখানে কে জানো মা হারায় চোখের পানিটা লাল করে ফেলছে بار بار بولتے چاہیتے سے مغا تمہیں ہوتے ایک دن نمازر پاٹی تے کانسی لگو اللہ ایرکم کرے جادر مانا ہی قبوٹ جنت بگن بنائے دیو جادر بابا نا بابر قبوٹ جنت بگن بنائے دیو اللہ ہمیں شنسے پائلہم بیش دین آگا ابول بائر جانم دوخنی ماں এই মসজিদের সামনে ঘুমায়া দেবো সবচেয়ে বড় সৌভাগ্যবান আবুল ভাইয়ের মা সন্তান মসজিদ বানাইছে মাত্র দুই তিন মাস হইল মসজিদ উদ্বোধন করে দিয়ে গেলাম পাঁচই আগস্টের পরে প্রথম জুমা মারিদ উদ্বোধন করল আল্লাহ তোমার কারিশমা বোঝার ক্ষমতা নাই তাহলে বোঝা গেল এই মসজিদটা কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত তার মার হায়াত বাড়াই দিছিল তুমি তার মাটি কারে রাইখা দিছ এরকম কয়জনের মার কপাল আল্লাহুল ভাইয়ের মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ আমার মা দুখিনীর কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ এই মসজিদ যারা শ্রম দেয় বুদ্ধি দেয় টাকা দেয় পয়সা দেয় তাদের কবুল করে নিও আল্লাহ আমার মসজিদখানাও কবুল করে নিও আমার মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের কবুল করে নিও আমার ভাইরা প্রতিদিন জুমার নামাজ শেষ হইলে মুসাবা করে কত হাদিয়া দিয়া মসজিদে দোয়া চায় কত ভাইরা কত অবস্থায় দান করে তাদের দানগুলো কবুল করে নিও আল্লাহ তাদের বডিকে ভালো রাখো সন্তানগুলোকে তুমি কবুল করে নিও আল্লাহ জুমার আগে যেই বাসায় আমি বসছিলাম আবুল ভাইয়ের বাসায় ওখানে আরেকজন ভাই ভাড়া থাকে আবুল ভাইয়ের জায়গায় উনি বলে হুজুর আমার বাবা অসুস্থ আমার বাবাকে যেন আল্লাহ সুস্থ বানায় দেয় আমার মাকে যেন আল্লাহ মাফ করিয়ে দেয় এমনি করে যেই যুবকগুলা দোয়া চায় সেই মিরপুর থেকে জুমা পড়তে আসছে এখানে আল্লাহ যারা আমার সাথে ভালোবাসা রাখে তুমি তোমার নবীর সাথে ভালোবাসা পয়দা করে দিও এই মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব খাদেম সাহেবকে কবুল করে নিও মসজিদের পারিক বাকি কাজগুলো সঠিকভাবে আদায় করার তৌফিক দান করে দিও মসজিদটা পাঁচতলা না করায় আবুল ভাইরে কবরে ডাক দিও না আল্লাহ মৃত্যুর পর জানি তার মায়ের পাশে তার দাফন হবে মায়ের সাথে দেখা হয়ে যাবে তার মা জানো কবরে যাওয়ার সাথে বলে আবুল রে তোর জীবনে সবচেয়ে বড় ভালো কাজ হলো মসজিদ করা আল্লাহ তার মাকে মাফ করে দিও তার বাবাকে মাফ করে দিও এই মসজিদে যারা যে অবস্থায় আছে সবাইকে তুমি কবুল করে নিও صلى الله تعالى على خير خلقه محمد الله ابو البير একটা ছেলে আছে ওর সমস্ত বিপদ থেকে রক্ষা কইরো আল্লাহ তোমার কাছে একটা দরখাস্ত দেই আবুল ভাইর একটা মেয়ে আছে বড় মেয়ে আর একটা নেক সন্তান দান করো একটা নেক সন্তান দান করো কাবায় যাইও তার মেয়ের জন্য দোয়া চাইছে আল্লাহ কবুল করে নাও আল্লাহ যাদের বাচ্চা হয় না একটা বাচ্চা দিয়ে দাও না আল্লাহ আল্লাহ ওই মহিলাই বুঝে যাদের বাচ্চা হয় না যাদের 10 বছর 15 বছর হয়ে গেছে বাচ্চা হয় না আল্লাহ তাদের অন্তরটাকে তুমি ঠান্ডা করে দাও একটা বাচ্চা দিয়া আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও আসাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আশি সাইয়্যিদিনা মাহুম বিরহমাতিকা রাব্বানা আমিন যার যার স্থানে দাঁড়িয়ে আছে রেখে সুন্নাহ